হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বাবুর্চি বাড়ি। আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের মাঝে দেখাবো একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে রান্নার কিভাবে আয়োজন করা হয় তার বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা অলরেডি রান্না শুরু করে দিয়েছি। আগে আমরা চুলা কেটে নিয়েছি, তারপরে পাটখড়ি দিয়ে চুলা ধরানো হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এক ডেকে পানি দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন পানি মেপে মেপে দেওয়া হচ্ছে, কারণ পায়েস রান্না হবে ফিরনি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা পাউডার দুধ দিয়ে রান্না করব। মাঝের ডেকে মুড়িঘণ্ট রান্না হবে, আর শেষের ওই কোনার ডেকে রান্না হবে খিচুড়ি, সকালের নাস্তার জন্য খিচুড়ি। এই টেবিলে মশলা রাখা হয়েছে, রান্নার যাবতীয় মশলা এখানে রাখা হয়েছে। আমরা রান্না করতে করতে রান্নার টাইমে বৃষ্টি চলে আসছে, যে কারণে বাড়ির লোকজন সাফা করে দেওয়ার চেষ্টা করতেছে। ভিউয়ার্স, আপনারা যারা এখনও বাবুর্চি বাড়ির চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবেন। আমাদের বাবুর্চি বাড়ির চ্যানেলে সকল প্রকার অনুষ্ঠানে রান্নার রেসিপি দেওয়া হয় এবং রান্নার সকল প্রকার অনুষ্ঠানে রান্নার বিনোদন পেয়ে থাকবেন বাবুর্চি বাড়ির চ্যানেলে। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। গরুর মাংস রান্না হচ্ছে, মাংসর মধ্যে মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এখন বাবুর্চি বাড়ি চ্যানেলের বাবুর্চিরা কিছু কৌশল অবলম্বন করে রান্না করেন, যেই কারণে তাদের রান্না খুবই সুন্দর হয় এবং সুস্বাদু হয়। আর তাই আপনারা যারা রান্নার সিক্রেট জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কে কে জানতে চান। এবং বাবুর্চি বাড়ির বাবুর্চিদের দিয়ে যদিও কোনো অনুষ্ঠানে রান্না করাতে চান তাও পারবেন আপনারা। তবে রাজবাড়ী জেলার মধ্যে যারা আছেন তারা চাইলে আমাদের বাবুর্চি বাড়ির বাবুর্চিদের দিয়ে অনুষ্ঠানে রান্না করাতে পারবেন। সুস্বাদু পায়েস রান্না হয়ে গেছে। পায়েসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন পায়েসটা কেমন সুস্বাদু হয়। আর যারা বাবুর্চি বাড়ির বাবুর্চিদের হাতের রান্না খেয়েছেন অবশ্যই তারা বলতে পারবেন বাবুর্চি বাড়ির বাবুর্চিদের হাতের রান্না কেমন হয়, কেমন সুস্বাদু হয়। বাবুর্চি বাড়ির রান্না আসলেই কেমন হয় যাচাই করার জন্য অনুষ্ঠান বাড়ির মেহমানদের মাধ্যমে আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করব সামনে থেকে। আরেকটি কথা অবশ্যই ভুলবেন না, বাবুর্চি বাড়ির বাবুর্চিদের হাতের রান্না যদি খেতে চান আর আপনার অনুষ্ঠানে যদি বাবুর্চি বাড়ির বাবুর্চিদের দিয়ে রান্না করাতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন। রাজবাড়ী জেলার মধ্যে হলে খুব ভালো হয়, কারণ রাজবাড়ির বাইরে হলে বাজেটেরও একটা ব্যাপার স্যাপার আছে। তাই বিশেষ করে রাজবাড়ী জেলার মধ্যে যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আর এখনও যদি বাবুর্চি বাড়ির চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কথা না বাড়িয়ে আপনারা রান্না দেখতে থাকুন, রান্নার রিভিউ দেখেন কেমন হয়, আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন ফুল ভিডিও দেখে এনজয় করা যাক।